হ্যালো ফ্রেন্ডস, আরশুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক সময় আমাদের চারপাশে এমন অনেক ধরনের গাছপালা থাকে যার ঔষধি গুণাগুণ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, আর এমন একটি গাছ সম্পর্কে আজ আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। এই গাছটির সাহায্যে আমরা অনেক রোগের চিকিৎসা করতে পারি। আর আমি এমন একটি গাছের সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি যা প্রায় অনেকেরই ছাদ, বারান্দা বা আঙিনায় পাওয়া যায়, কিন্তু এর গুণাগুণ সম্পর্কে আমাদের কারোরই কোনো প্রকার ধারণা নেই, আর তা হচ্ছে টাইম ফুল। অনেকেই এটাকে ঘাস ফুল নামেও ডেকে থাকেন। এর পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে। আপনি যদি আপনার ত্বককে ফর্সা করতে চান তাহলে এই গাছের পাতা পেস্ট করে তা আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করুন। কিছুদিন এইভাবে ব্যবহার করার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যাবে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে। আর আপনি যদি চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন তাহলে এই গাছের পাতা পেস্ট করে আপনার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিন এবং 1 ঘন্টার জন্য এইভাবেই রেখে দিন। 1 ঘন্টা পর তা পানির সাহায্যে পরিষ্কার করে নিন। আপনি চাইলে শ্যাম্পুও করতে পারেন। কিছুদিন এইভাবে ব্যবহারের ফলে আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার চুল পড়া বন্ধ হয়ে চুল ঘন, লম্বা এবং কালো হয়ে যাবে। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, তাই এটা ত্বক থেকে ব্রণ দূর করতেও অসম্ভব কার্যকর। আপনি যদি ত্বক থেকে ব্রণ দূর করতে চান তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে আপনার ব্রণের উপর অ্যাপ্লাই করে নিন, আর নিয়মিত কিছুদিন এইভাবেই ব্যবহার করুন। এতে করে খুব দ্রুত আপনার ব্রণের সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটা ম্যাজিক্যাল উপাদান আপনার ত্বককে ফর্সা করার জন্য। ত্বকের পাশাপাশি চুলের জন্য এই গাছের পাতা অত্যন্ত উপকারী। আপনার শরীরের কোথাও যদি ক্ষত থাকে বা কেটে গিয়ে থাকে তাহলে এই গাছের পাতা পেস্ট করে অ্যাপ্লাই করে নিন। এইভাবে ব্যবহার করলে আপনার ক্ষত খুব দ্রুত সেরে যাবে এবং কোনো প্রকার ব্যথা থাকবে না। তাই ত্বক ও চুলের যত্নে এই গাছের পাতাকে অবশ্যই ব্যবহার করে দেখুন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক। আর রেমেডিটাকে তৈরি করার জন্য আমার প্রথমেই দরকার সরিষার তেল। সরিষার তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা চুল পেকে যাওয়া প্রতিরোধ করে। পাশাপাশি এটা মাথার ত্বক থেকে খুশকি এবং অ্যালার্জি দূর করতেও অনেক সাহায্য করে। এবার 1টি বাটিতে 2 টেবিল চামচ সরিষার তেল নিতে হবে। এরপর আমি এতে দিব আরেকটি খুব কার্যকরী উপাদান, আর তা হচ্ছে আমলকি পাউডার। আপনি চাইলে এখানে কাঁচা আমলকি ব্যবহার করতে পারেন। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের গোড়া মজবুত করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুল পড়া বন্ধ করে এবং চুল ভেঙে যাওয়া ও চুলের আগাফাটা রোধ করে। এবার এতে 1 চামচ আমলকি পাউডার অ্যাড করে নেব। এরপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। হেয়ার প্যাকটি তৈরি। আপনি চাইলে এই মিশ্রণটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গোড়ায় হালকা হাতে 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করুন এবং প্রত্যেকটা চুলের গোড়ায় এই মিশ্রণটিকে লাগিয়ে নিন। আপনি চাইলে এই মিশ্রণটিকে আপনার পুরো চুলেও ব্যবহার করতে পারেন। লাগানোর পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার চুলকে শ্যাম্পু করে নিন। এই মিশ্রণটিকে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার সমস্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে, পাশাপাশি পাতলা চুল ঘন হবে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে। নিয়মিত এর ব্যবহারে আপনার পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে এবং চুল হয়ে উঠবে ঝরঝরে ও উজ্জ্বল। তো ফ্রেন্ডস, অবশ্যই এই হেয়ার প্যাকটিকে আপনার চুলের যত্নে ব্যবহার করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।